2020 সালের প্রথম দিকে যখন বাংলাদেশে কোভিড মহামারী এসে হানা দেয়, তখন বাংলাদেশ সরকার লকডাউনের ঘোষণা দেয়। এবং এই লকডাউনের ঘোষণার সাথে সাথে অনেকগুলো জায়গায় কিন্তু এই যে বিভিন্ন স্কুলগুলো বন্ধ হয়ে যায়, বিভিন্ন কর্মক্ষেত্র এগুলো বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশে একটা অর্থনৈতিক স্থবিরতা নেমে আসে। এরই হাত ধরে নওশাদ সাহেব তার বেসরকারি যে চাকরিটি আছে সেটি হারিয়ে ফেলেন। বন্ধুরা, এটি ছিল একমাত্র সম্বল। তার 10 সদস্যের পরিবারে তিনি একজন উপার্জনক্ষম ব্যক্তি এবং তিনি তার চাকরিটি হারিয়ে ফেলায় তার পরিবার এবং তিনি তার একটা অকুল পাথারে পড়েছেন। এখন তিনি কিভাবে তার জীবিকা নির্বাহ করবেন এই চিন্তা থেকে পরবর্তীতে তিনি তার কাছে জমানো অল্প কিছু টাকা দিয়ে লেয়ার মুরগি পালন করা শুরু করলেন। এবং পরবর্তীতে এক বছরের ব্যবধানে তিনি তার লেয়ার মুরগির উৎপাদন অনেক বেশি বাড়িয়ে ফেলতে সক্ষম হলেন এবং এখন তিনি এটি চাষ করে তার যে খরচাদি, তার যে পরিবারের খরচ বহন করা, নিজের খরচ সব কিছু তিনি সেটির মাধ্যমে সম্পন্ন করতে পারছেন এবং তিনি এখন বেশ সচ্ছল অবস্থায় চলে গেছেন। বন্ধুরা, বাংলাদেশে এরকম আরও অনেক মানুষ আছে যারা কিনা এরকম পশুপালন করে বেশ ভালো অবস্থায় বেশ সমৃদ্ধি অর্জন করেছে। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের সাথে কৃষি যে অধ্যায়টি আছে সেই কৃষি অধ্যায়ের নিয়ে আলোচনা করছিলাম এবং এই আলোচনা তোমাদের সাথে বাংলাদেশের যে কৃষিক্ষেত্র সেই কৃষিক্ষেত্র নিয়ে আলোচনা করেছি। তো আমি যখন তোমাদের সাথে আলোচনা করেছি তখন তোমাদের সাথে বাংলাদেশের খাদ্যশস্য, অর্থকরী ফসল এগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমরা তো জানি যে পশুপালন, মৎস্য চাষ এগুলো তো কৃষি, তাই না? তাহলে এই আলোচনাটি কোথায় যাবে, এই আলোচনাটি বা বাদ থাকবে কেন? তাহলে একেবারে প্রথমে যে নওশাদ সাহেবের কথা বলেছি সেটি কিন্তু আসলে ধান ভান্তে শিবের গীত গাইনি। বন্ধুরা, আমরা যে কারণে আসলে, বা আমি তোমাদের সাথে যে কারণে আসলে ঘটনাটির কথা বলেছি, কারণ হচ্ছে আজকের টপিক। আজকে তোমাদের সাথে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের পশুপালন এবং মৎস্য চাষ, অর্থাৎ কৃষিক্ষেত্রের পশুপালন এবং মৎস্য চাষ যেটি হয় সেগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, প্রথমে যদি পশুপালন দেখি তো বাংলাদেশে পশুপালন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বাংলাদেশের কৃষিক্ষেত্রের মধ্যে, কারণ এটি দেশের বর্তমান যে আমিষের চাহিদা সেই আমিষের চাহিদা পূরণ সহ অন্যান্য অর্থনীতির একটা অন্যতম খাত হিসেবে কিন্তু এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, একটা সময় বাংলাদেশে কুরবানি গরুর জন্য অনেক গরু কিন্তু ভারত থেকে আমদানি করতে হতো, কিন্তু বর্তমানে সেটি হচ্ছে না। তার কারণ কি জানো? এই যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ চাহিদা বা বাংলাদেশে যে অভ্যন্তরীণ যে উৎপাদিত হচ্ছে এই যে পশুগুলো, সেগুলো কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদাগুলোকে কিন্তু মেটানো সম্ভব হচ্ছে কুরবানির সময়। তো দেখো, তাহলে এটা একটা চিহ্ন যে আমাদের যে পশুপালনে যে আমরা বেশ পরিমাণ সমৃদ্ধি অর্জন করেছি। দেখো, আমরা যদি স্থির মূল্যে একটু বলি, তাহলে স্থির মূল্যে 2017-18 অর্থ বছরে জিডিপিতে প্রাণী সম্পদ খাতের অবদান ছিল 1.53 শতাংশ। বন্ধুরা, সার্বিক কৃষি খাতের জিডিপিতে, আমরা এটা তো গেলাম সার্বিক জিডিপিতে, ঠিক আছে? আর আমরা যদি সার্বিক কৃষিখাতে হচ্ছে কৃষিখাতে যে জিডিপি সেটা যদি প্রাণী খাতের অবদান দেখি, তাহলে প্রাণী খাতের অবদান হচ্ছে 13.46%। এখন একটা ব্যাপার বন্ধুরা, যে তোমরা এটা দেখে বলতে পারো এটা তো খুব বেশি না। বন্ধুরা, এটি এখন বেশি না, কিন্তু একটা সময় এটির পরিমাণ আরও বেশ কম ছিল। এটির পরিমাণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জিডিপিতে প্রাণী সম্পদ উপখাতের অংশ কিন্তু স্বল্প হলেও দৈনন্দিন খাদ্যে মানবদেহের যে অত্যাবশ্যকীয় প্রাণীজ আমিষ, সেই আমিষের চাহিদা পূরণ করছে পশুপালনের এই ক্ষেত্রটির মাধ্যমে। এছাড়া কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের অ্যাগ্রো ফার্মগুলো গড়ে উঠতে দেখছি। যে আমরা যদি বলি যে ডেইরি ফার্ম থেকে শুরু করে, যেমন বাংলাদেশে সাদেক এগ্রো থেকে শুরু করে এরকম আরও বেশ কিছু এগ্রো আছে যারা এই গরু, ছাগল এরকম বিভিন্ন ধরনের পশু তারা লালন পালন করে এবং করে তারা সেগুলো বিক্রি করে কিন্তু বেশ পরিমাণ সমৃদ্ধি অর্জন করেছে। এছাড়া চাষাবাদ, চামড়ার একটা চাহিদা আছে, চামড়াজাত দ্রব্যাদির উৎপাদন রপ্তানিতে কিন্তু এগুলো বেশ ভূমিকা রাখছে। এছাড়া খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এগুলোর ভূমিকা কিন্তু বেশ অপরিসীম। তুমি চিন্তা করো, বাংলাদেশে আমরা এই পশুপালনে এত বেশি সমৃদ্ধ হচ্ছি বা কুরবানির সময় আমাদেরকে বাইরে থেকে গরু আমদানি করতে হচ্ছে না, তারপরও বাংলাদেশে গরুর মাংসের চাহিদা 500 টাকার বেশি, দুঃখিত চাহিদা বলছি, দাম 500 টাকার বেশি। আমি তোমাদেরকে একটু ব্যবহারিক ক্ষেত্রে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো দেখো, 500 টাকার বেশি, যদি এটি না হতো, অর্থাৎ বাংলাদেশে যদি এই গরু বা ছাগল এগুলো যদি উৎপাদিত না হতো ঠিকভাবে, তাহলে দেখো বাংলাদেশের যে সাধারণ মানুষ তারা হয়তো
হয়তো বা যারা কিনা একটু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত আছে বা নিম্নবিত্ত আছে তারা কিন্তু গরুর মাংস বা ছাগলের মাংস এগুলো তো চোখেই দেখতে পারেন। ছাগলের মাংস যদিও এখন অনেক দাম হয়ে গেছে, এটি এমনিতেও আসলে সবার হাতে নাগালেও নেই। এটি আসলে খুবই আশ্চর্যজনক ব্যাপার আমার নিজের কাছে যে এত উৎপাদন হওয়ার পরও কেন দাম এত বেশি। দেখো আমরা যদি বিগত বছরগুলোতে দেখি তাহলে আমরা দেখব যে বিগত বছরগুলোতে বিভিন্ন প্রকার যে গবাদি পশু পাখির সংখ্যার প্রবৃদ্ধির আলোকে আমরা যদি দেখি তাহলে 2018-19 অর্থ বছরে ফেব্রুয়ারি 2019 পর্যন্ত দেশে গবাদি পশু এবং হাঁস মুরগির সংখ্যা কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ কিন্তু গরু ছাগল উৎপাদনে বিশ্বে বেশ সমৃদ্ধি অর্জন করেছে। ঠিক আছে, বাংলাদেশের অবস্থা দেখলে বন্ধুরা আমরা এটি আমরা যে বাস্তবের দিকে যদি তাকাই তাহলে গরু ছাগল যে বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দেখতেই পারি, সেটা প্রমাণও আমরা পাই। তো দেখো বন্ধুরা বাংলাদেশে গরু ছাগল হাঁস মুরগির সংখ্যা বৃদ্ধি পেয়ে যথা গরু গবাদি পশু এগুলো বেড়ে দাঁড়িয়েছে 554.02 লক্ষ পরিমাণ এবং আমি যদি হাঁস মুরগির সংখ্যা বলি তাহলে সেটি হচ্ছে 3,440.22 লক্ষ পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং দেখো বাংলাদেশে যে এই যে গবাদি পশু এবং হাঁস মুরগি এগুলো টিকা উৎপাদন, এগুলো সম্প্রসারণ, স্বল্প মূল্যে হাঁস মুরগির বাচ্চা সরবরাহ, এগুলোর জাত উন্নয়ন করার জন্য, এগুলো এছাড়া উৎপাদিত তরল এবং তারপর হচ্ছে হিমায়িত সিমেন দ্বারা কৃত্রিম প্রজনন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধমূলক কার্যক্রম, এগুলো কিন্তু প্রাণী সম্পদ খাত উন্নয়নের লক্ষ্যে কিন্তু গৃহীত কার্যক্রম। এবং এছাড়া বাংলাদেশে যে কৃষি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এরা কিন্তু আসলে এই ধরনের যে গবেষণাগুলো আছে সেই গবেষণাগুলোতে অনেক বেশি অবদান রাখছে এবং বাংলাদেশের কৃষিক্ষেত্রকে এগিয়ে নিতে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা কিন্তু অনবদ্য। বন্ধুরা এখন বাংলাদেশে একটু গরু ছাগল হাঁস মুরগির সংখ্যা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখো বাংলাদেশে একটু আমরা এক এক করে যাব, অনেকগুলো সংখ্যা খুব বেশি মনে রাখার দরকার আছে বলতে এখানে 2017-18-19 সংখ্যাগুলো মনে রাখতে পারো, এটি একটু বেশি ইম্পর্টেন্ট বা তোমাদের বইয়ে যেটি সর্বশেষ পর্যন্ত থাকবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা গরুর সংখ্যা যদি দেখি তাহলে 2013-14 অর্থ বছরে বাংলাদেশে গরুর সংখ্যা ছিল 234.88। একটা ব্যাপার এই যে 2018-19 কিন্তু দেখো এটি ফেব্রুয়ারি পর্যন্ত, আমাদের এক অর্থ বছর শুরু হয় জুন থেকে, সম্ভবত জুন থেকে আর এক জুন পর্যন্ত, তাহলে ফেব্রুয়ারি তার মানে ওই অর্থ বছরে আরও বেশ কিছু দিন বাকি ছিল। তো দেখো 2014 সালে বাংলাদেশের এই গরুর সংখ্যা বেড়েছে, সেটি বেড়ে দাঁড়িয়েছে এটি লাখে, সবগুলো সংখ্যায় লাখে, সেটি হচ্ছে 236.36 লাখ এবং তার পরবর্তী অর্থ বছরে আরও বেড়েছে প্রায় 1 লাখ বেড়ে 237.35 লাখে কিন্তু এসেছে এবং তার এক বছরে আরও প্রায় 2 লাখ গবাদি পশু গরুর সংখ্যা বাড়ে এবং বেড়ে 235.35 লাখ কিন্তু গরুর সংখ্যা বেড়ে দাঁড়ায় এবং 2017-18 অর্থ বছরে 1 লাখের মতো বাড়ে, 1 লাখের একটু বেশি বাড়ে এবং বেড়ে সেটি 240.86 লাখে এসে দাঁড়ায়। এবং 2018-19 অর্থ বছরে আমরা শুধুমাত্র ফেব্রুয়ারি পর্যন্ত এটির সংখ্যা দেখি 241.87, যেহেতু এরপরও আমাদের আরও প্রায় 4 মাসের মতো বাকি ছিল, এরপর হচ্ছে আরও 4 মাসের মতো বাকি ছিল, তার মানে এখানে সংখ্যাটি কিন্তু আরও বাড়বে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি সংখ্যাটি কিন্তু অন্যান্য বছরের সংখ্যার থেকে অনেক বেশি। আমরা যদি একটু মহিষের সংখ্যা দেখি তাহলে দেখো মহিষের সংখ্যা ছিল 2013-14 সালে 14.57 লাখ এবং পরবর্তীতে অর্থ বছরে মহিষের সংখ্যা সামান্য বেড়ে এটি দাঁড়িয়েছে 14.64 লাখ এবং তারপরে পরবর্তীতে সামান্য বেড়ে এটির পরিমাণ দাঁড়িয়েছে 14.71 লাখ এবং তার পরবর্তী অর্থ বছরে 2016-17 অর্থ বছরে এটির সংখ্যা বেড়ে দাঁড়ায় 14.78 লাখে এবং 2017-18 অর্থ বছরে এটির পরিমাণ হয় 14.85 লাখ এবং 2018-19 অর্থ বছরে আমরা এটির বাড়ার পরিমাণ দেখি 14.90 লাখ একটা ব্যাপার দেখো বন্ধুরা গরু যত পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা যেভাবে যত বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে তত বেশি কিন্তু আমরা মহিষ বৃদ্ধি পেতে দেখি না। যেমন গরু আমরা যদি দেখি যে 2015-16 পরে 2016-17 প্রায় 2 লাখ বেড়েছে, হ্যাঁ, তো অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে মহিষ কিন্তু অত বেশি লাখ লাখ হিসাবে বাড়ছে না, তাই না? কারণ এটির আসলে চাহিদা একটু বাংলাদেশের বাজারে কম, যার ফলে এটার উৎপাদনও কম। ছাগল যদি দেখি তাহলে ছাগল তো বাংলাদেশে অনেক আছে, তো দেখো বন্ধুরা 2013-14 সালে বাংলাদেশে ছাগলের পরিমাণ ছিল 254
54.39 লাখ পরিমাণ, এবং পরবর্তীতে 256.02 লাখ সাগরের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে। এর পরবর্তীতে আরও বেড়ে 257.66 লাখ, অর্থাৎ প্রায় 1.5 লাখের মতো বেড়েছে। তার পরবর্তীতে আরও বেড়ে 259.31 লাখ হয়েছে, এবং তার পরবর্তীতে 261 লাখ হয়েছে 2017-18 অর্থ বছরে, এবং 2018-19 অর্থ বছরে এটির পরিমাণ 262.11 লাখে চলে এসেছে। ভেড়া যদি দেখি, এই ভেড়া চাহিদাটিও বাংলাদেশে কম, যার ফলে এটির উৎপাদন অত বেশি দেখি না আমরা। তাহলে দেখো, ভেড়া 2013-14 অর্থ বছরে আমরা দেখেছি 32.06 লাখ উৎপাদন হতে, 32.6 লাখ এটা সংখ্যা আমরা ভেড়া দেখি, এবং 2014-15 এটির সংখ্যা বেড়ে 32.70 লাখে আসে, এবং পরবর্তীতে এটির সংখ্যা আরও বেড়ে পরবর্তী অর্থ বছরে 2015-16 33.35 লাখে আসে, এবং 2017-18 অর্থ বছরে এটির পরিমাণ বেড়ে 34.01 লাখে আসে, এবং 2017-18 অর্থ বছরে এটির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 34.68, এবং 2018-19 সালে এটির পরিমাণ আরও বেড়ে 35.14 লাখে চলে এসেছে। তাহলে আমরা যদি গবাদি প্রাণী দেখি, তাহলে গবাদি প্রাণীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2014-15 সালে মোট গবাদি প্রাণী ছিল 535.90 লাখ, এবং এরপরে 2014-15 সালে এটি ছিল 539.72 লাখ, এবং 2015-16 অর্থ বছরে এটি বেড়ে 543.57 লাখ, এবং পরবর্তীতে 2016-17 অর্থ বছরে এটি বেড়ে 547.45 লাখ, এবং 2017-18 অর্থ বছরে এটি 551.39 লাখ, এবং 2018-19 অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এটি আমরা দেখি 554.02 লাখে চলে আসে। এবং এই এতগুলো গবাদি পশুর মধ্যে গরুর সংখ্যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় বৃহত্তম, এবং ছাগলের সংখ্যা দেখছি সবচেয়ে বেশি। বাংলাদেশে ছাগলের সংখ্যা তাহলে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা এটা আমরা যদি একটু ভালোভাবে তাকাই তাহলে আমরা বাস্তবে কিন্তু বুঝতেই পারবো যে বাংলাদেশে ছাগলের সংখ্যাই আসলে বেশি। এরপরে বন্ধুরা, আমরা একটু মোরগ মুরগি যদি দেখি, তাহলে মোরগ মুরগির সংখ্যা 2013-14 অর্থ বছরে ছিল 2553.11 লাখ, এবং পরবর্তী বছরে সেটি বেড়ে 2617.70 লাখে বেড়ে দাঁড়ায়, এবং তারপরে এটি আরও বেড়ে 2683.93 লাখে আসে। 2017-16 অর্থ বছরে এটির পরিমাণ এসে দাঁড়ায় 2751.80 লাখ, এবং এরপরে আরও বেড়ে 2821.45 লাখে এসে দাঁড়ায়, এবং 2018-19 অর্থ বছরে এটির পরিমাণ বেড়ে 2869.03 লাখে পৌঁছায়। এবং হাঁসের সংখ্যা যদি দেখি, তাহলে হাঁস 488.61 লাখ ছিল 2013-14 সালে, 2014-15 সালে এটির পরিমাণ ছিল 505.22 লাখ, এবং 2015-16 সালে এটি ছিল 522.40 লাখ, এবং 2016-17 সালে বা অর্থ বছরে এটি ছিল 504.16 লাখ, এবং 2017-18 সালে এটি ছিল 548.53 লাখ। বন্ধুরা, এর আগে যদি আমি 504 বলে থাকি, এটি 540 হবে। হ্যাঁ, তো এরপর হচ্ছে 2018-19 সালের যে ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারি পর্যন্ত এটির পরিমাণ ছিল 571.19 লাখ। এবং মোট যদি হাঁস মুরগি দেখি, তাহলে মোট হাঁস মুরগির পরিমাণ ছিল 3041.72 2013-তে, 2014-15-তে 3122.93, 2015-16-তে 3206.33, 2016-17-তে এটি হচ্ছে 392 লাখ, এবং 2017-18 অর্থ বছরে 3379.98, এবং 2018-19 সালে এটি 3440.22। তাহলে বন্ধুরা, আমরা বাংলাদেশের যে এই গরু ছাগল এবং যে হাঁস মুরগি, এগুলো সম্পর্কে কিন্তু আমরা দেখলাম, এবং প্রাণীজ উৎস থেকে দেশে উৎপাদিত যে খাদ্যশস্য, যেমন দুধ, মাংস, এগুলো তো গরু ছাগল এগুলো থেকে দুধ আসে, মাংসও আসে, আবার মাংসও পাই আমরা, হাঁস মুরগি থেকেও মাংস পাই, এবং ডিমের পরিমাণ, এগুলো কিন্তু নিয়মিত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কারণ দেখো, আমাদের হাঁস মুরগির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের যে ডিমের পরিমাণ সেটিও বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, মোরগ বাড়লে কিন্তু ডিম বাড়বে না, মুরগি বাড়লেই ডিম বাড়বে, তবে মুরগির ডিম বাড়াতে হলে মোরগও দরকার আছে। তো এরপর দেখো বন্ধুরা, 2014-15 আমরা যদি একটু এই ডিম, দুধ, মাংস, এবং 2018-19 অর্থ বছর এগুলোর ডিম, দুধ, মাংস উৎপাদন যদি একটু আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখো
দুধ এটা লক্ষ টন এগুলো সব হিসেব করা হয়েছে। হ্যাঁ, তো দেখো আমরা যদি দেখি তাহলে দুধের পরিমাণ 2014-15 সালে ছিল 69.70 লক্ষ টন এবং 2015-16 সাল অর্থবছরে এটি 72.75 লক্ষ টন এবং 2016 সালে 16-17 অর্থবছরে এটি 92.83 লক্ষ টন এবং 2016-17-18 অর্থবছরে এটি 94.06 লক্ষ টন এবং 2018-19 ফেব্রুয়ারি 2019 পর্যন্ত আমরা দেখি 70.16 লক্ষ টন দুধ কিন্তু উৎপাদিত হয়েছে। এবং একটা ব্যাপার দেখো, 2015-16 পর 2017 এবং 16-17 অর্থবছরে আমরা দুধের উৎপাদনে কিন্তু আমরা বেশ একটা বাড়তি দেখতে পারি, তাই না? বেশ ভালো পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এরপরে মাংস যদি দেখি তাহলে 2014-15 সালে মাংসের উৎপাদন ছিল 58.60 লক্ষ টন, 2015-16 সালে সেটি 61.52 লক্ষ টন এবং 2016-17 সালে এটি বেড়ে 71.54 লক্ষ টনে আসে এবং 2017-18 অর্থবছরে এটি 72.60 লক্ষ টনে আসে এবং 2018-19 সালে এটির পরিমাণ বেড়ে আমরা 62.78 লক্ষ টনে আসতে দেখি। তবে এটি 2019 পর্যন্ত যেহেতু আরও বেশ কিছু মাসের হিসেব নেওয়া বাকি, তার ফলে এটির পরিমাণ কিন্তু বাড়বে 2018-19-এর। একটা ব্যাপার দেখো, আমরা দেখতে পাচ্ছি যে দুধ উৎপাদনের ক্ষেত্রে 2016-17 এবং 2017-18 এই দুটো সময়ের মধ্যে 2016-17 থেকে 2017-18 অর্থবছরে কিন্তু আমরা দেখছি 2 লক্ষ মেট্রিক টন উৎপাদন দুধ কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই সাথে কিন্তু মাংসের উৎপাদন কিন্তু এত বেশি পরিমাণে বৃদ্ধি পায়নি। তো দেখো ডিম, ডিম যদি দেখি তাহলে ডিম আমরা দেখছি 109,952 লক্ষ মেট্রিক টন কিন্তু আমরা ডিম উৎপাদিত হতে দেখছি। তার পরবর্তীতে 119,129 লক্ষ মেট্রিক টন কিন্তু আমরা ডিম 2016-17 অর্থবছরে আমরা উৎপাদিত হতে দেখছি। বন্ধুরা এখানে টন দেওয়া আছে, খুবই দুঃখিত, আমি যখন পড়াচ্ছি আমার মনে হচ্ছে এটা টন কেন, এটা তো টি হবে। হ্যাঁ, এটা টন না, ডিম উৎপাদন হচ্ছে এত টি। আমি আবার একটু বলি প্রথম থেকে, খুবই দুঃখিত বন্ধুরা এর জন্যে। এটি হচ্ছে 2014-15 সালে 109,952টি ডিম উৎপাদিত হয়েছে, 2015-16 সালে ডিম উৎপাদন বেড়ে 119,124টি উৎপাদিত হয়েছে, 2016-17 সালে এটি বেড়ে 149,331টি বেড়ে এতটি হয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা দেখলাম যে দুধও কিন্তু ওই সময় বেড়েছে, আবার এদিকে ডিম, এই যে হাঁস মুরগি থেকে ডিমের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। তার মানে বলা যায় যে সরকারের যে বিভিন্ন ধরনের কৃষি যে সম্পর্কিত যে গবেষণা সেগুলো কাজে দিয়েছে এবং সেগুলো প্রয়োগও কিন্তু যথাযথভাবে হচ্ছে। এর পরবর্তীতে 2017-18 অর্থবছরে আমরা ডিমের উৎপাদন আরও বাড়তে দেখি এবং এটি বেড়ে 155,200 পরিণত হয়। এবং 2018-19 অর্থবছরে আমরা দেখি এই অর্থবছরের ফেব্রুয়ারি 2019 পর্যন্ত ডিম উৎপাদিত হয়েছে 118,502টি। যেহেতু আরও বেশ কিছু সময় আছে এই উৎপাদনটি কিন্তু আরও বাড়বে। তাহলে বন্ধুরা, আমরা বাংলাদেশে যে প্রাণী সম্পদ সে সম্পর্কে তো জানলাম, এখন আমরা বাংলাদেশের একটু মৎস্য চাষ দেখি। দেখো ভাতে মাছে বাঙালি, তাহলে মাছ আমাদের যে খাদ্য সেই খাদ্য তালিকায় কিন্তু একটা অনবদ্য স্থান, একটা প্রধান স্থান কিন্তু দখল করে আছে। বাংলাদেশের মানুষের খাদ্যের চাহিদার পূরণের অন্যতম খাত হচ্ছে আমাদের মৎস্যক্ষেত্র। দেখো এই যে প্রাণীজ আমিষ, এই প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করার ক্ষেত্রে মাছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং মাংসের থেকে মাছ খুবই স্বাস্থ্যকর একটা ব্যাপার, ঠিক আছে? কারণ মাংস খেয়ে অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকলেও মাছ খেয়ে কিন্তু এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। দেখো আমরা আলোচনার সুবিধার্থে বাংলাদেশের যে মৎস্য সম্পদ সেগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অভ্যন্তরীণ মৎস্য সম্পদ ইনল্যান্ড ফিশারিজ এবং আরেকটা হচ্ছে সামুদ্রিক মৎস্য সম্পদ বা মেরিন ফিশারিজ। তো দেখো এই সকল অংশগুলোতে আমরা দেখি মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং প্রাণীজ আমিষের সরবরাহ কিন্তু বৃদ্ধি করা কিন্তু সম্ভব এগুলোর মাধ্যমে। বাংলাদেশের মৎস্য শিল্পে বেশ উন্নত না, কিন্তু উন্নত না হলেও বাংলাদেশ কিন্তু মৎস্য শিল্পে বেশ সমৃদ্ধ, কারণ বাংলাদেশে দেখো অভ্যন্তরীণ মৎস্য সম্পদের পরিমাণ তো বৃদ্ধি পাচ্ছি, তার সাথে সামুদ্রিক আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি আমাদের বিশাল আমাদের বে অফ বেঙ্গল আছে, সেখান থেকে প্রতি বছরই মাছ ধরার হার কিন্তু বাড়ছে। এছাড়া দেখো দেশের যে বিভিন্ন জলাশয়, পুকুর, ডোবা, নদী, খাল, সমুদ্র এগুলো কিন্তু আমাদের মৎস্যের প্রধান আধার। এর মধ্যে জলাশয়, পুকুর, ডোবা, নদী, খাল এগুলো হচ্ছে অভ্যন্তরীণ মৎস্য সম্পদ আর সমুদ্র হচ্ছে সামুদ্রিক মৎস্য সম্পদের উৎস। বন্ধুরা আমাদের বাংলাদেশে মৎস্য চাহিদার অধিকাংশই হচ্ছে এই যে অভ্যন্তরীণ খাত যেটি সেটি পূরণ করে থাকে, তবে সামুদ্রিক মৎস্য সম্পদের পরিমাণও কিন্তু বাংলাদেশে কম নয়। তো এরপরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি বাংলাদেশে যে অভ্যন্তরীণ মৎস্য সম্পদ আছে সেই অভ্যন্তরীণ মৎস্য সম্পদগুলো আমরা একটু দেখার
চেষ্টা করি। দেখো বাংলাদেশের নদ নদী, খাল বিল, ডোবা, হাওর বাওর, পুকুর, বিভিন্ন ধরনের জলাশয়, এসব স্থানে যে মাছ উৎপাদিত হয় সেগুলোকে আমরা অভ্যন্তরীণ মৎস্য সম্পদ বা ইনল্যান্ড ফিশারিজ বলে থাকি। কিন্তু বাংলাদেশে ক্রমাগত নগরায়ন হচ্ছে এবং এই ক্রমাগত নগরায়নের ফলে এবং শিল্পায়নের ফলে এই যে মুক্ত জলাশয়গুলো ছিল এগুলো ভরাট করে ফেলা হচ্ছে, যার ফলে আমাদের এই যে উৎপাদন সেগুলো কিন্তু আমাদের বাধাগ্রস্ত হচ্ছে এবং হ্রাস পাচ্ছে। এছাড়া জমিতে রাসায়নিক সার দেওয়া হচ্ছে, কীটনাশক দেওয়া হচ্ছে এবং এই ধরনের ধর কৃষি জমিতে তুমি রাসায়নিক সার দিলে সেগুলো তোমার জলাশয়ে গিয়ে পড়লো, তখন মাছের জন্য তো এটি ভালো না। মাছের জলাশয় যখন এগুলো পড়ে যায় তখন মাছ কিন্তু মরে যায় এবং পুকুরের পানি দূষিত হয়, মাছের রেণু ধ্বংস হয়েছে, উৎপাদনও কিন্তু ব্যাহত হয়। এবং কারণ কেন উৎপাদন ব্যাহত হয়, কারণ বংশবৃদ্ধি সেখানে ব্যাহত হয়। দেখো মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মৎস্য উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তারা বলছে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ মৎস্য খাতের আয়তন এটি একটা কারণ আছে। প্রথমত জমি কমে গেলেও বা মুক্ত জলাশয়ের পরিমাণ কমে গেলেও বাংলাদেশে মৎস্য বাড়ার কারণ হচ্ছে কি, বাংলাদেশে মৎস্য নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে, বেশি পরিমাণ উৎপাদন করতে পারে যাতে সেগুলো নিয়ে গবেষণা হচ্ছে, যার ফলে উৎপাদন কিন্তু করা যাচ্ছে। এবং অনেক নদীর মাছকে এখন আমরা এই ধরনের বড় বড় পুকুরগুলোতেই কিন্তু আমরা বা ঘের এগুলোতে কিন্তু আমরা এই মৎস্য চাষ করতে পারি। বাংলাদেশের অভ্যন্তরীণ মৎস্য খাতের আয়তনকে আমরা মুক্ত জলাশয় এবং আবদ্ধ জলাশয় নামে ভাগ করি আমাদের যে জলাশয়গুলো আছে। তো দেখো মুক্ত জলাশয়ের মধ্যে পড়ে নদী, মোহনা, সুন্দরবন, বিল, কাপ্তাই হ্রদ, প্লাবনভূমি এগুলো, এবং আবদ্ধ জলাশয়ের মধ্যে পড়ে পুকুর, বাওর, অর্ধ আবদ্ধ এবং চিংড়ির খামার এগুলো সবই, তারপর ঘের এগুলো সবই কিন্তু আমাদের আবদ্ধ জলাশয়ের মধ্যে পড়ে। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ মৎস্য সম্পদের হিসেব যদি বলি তাহলে অভ্যন্তরীণ এই যে মৎস্য সম্পদের ভিতরে আমরা দেখি তাহলে রুই, কাতলা, পাঙ্গাস, ইলিশ এগুলো কিন্তু উল্লেখযোগ্য। এখন দেখো বন্ধুরা বাংলাদেশে আমরা সামুদ্রিক মৎস্য সম্পদ আগে একটু তোমাদেরকে বলার বাকি আছে যে অভ্যন্তরীণ মৎস্য সম্পদ সম্পর্কে, বাংলাদেশে 2017-18 অর্থ বছরে মৎস্য সম্পদের উৎপাদন ছিল কত, 42.77 লক্ষ মেট্রিক টন, এবং 2018-19 অর্থ বছরে এই লক্ষ্যমাত্রা 43.81 লক্ষ মেট্রিক টন নেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা যদি একটু দেখি বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সম্পর্কে, বাংলাদেশের মৎস্য সম্পদের মধ্যে সামুদ্রিক মৎস্য খাত কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা মৎস্য খাত, এবং এই ধরনের মৎস্য খাত মূলত সামুদ্রিক লোনাপানি মাছগুলোই আমরা পাই। এবং আমার কাছে সি ফুড বা এই যে সামুদ্রিক মৎস্যগুলো কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ। তো সামুদ্রিক মৎস্য সম্পদের মধ্যে আমরা লাক্কা, রূপচাঁদা, চিংড়ি, পোয়া, ভেটকি, ইলিশ এগুলো কিন্তু পেয়ে থাকি। বন্ধুরা ইলিশ দেখে তোমাদের মনে হতে পারে ইলিশ সামুদ্রিক মৎস্য সম্পদ, এটা তোমাদের বিস্ময়ের কারণ হতে পারে। অবশ্যই বন্ধুরা ইলিশ কিন্তু সামুদ্রিক মাছ, তবে এটা যখন বংশবৃদ্ধি করা দরকার তখন কিন্তু বছরের একটা নির্দিষ্ট সময় সে তখন নদীতে চলে আসে, ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা আমরা কী কী মাছ পাই সেটি তো দেখলাম, এবং আমরা বাংলাদেশের অর্থনৈতিক যে মৎস্য সম্পদ সেগুলো সম্পর্কে, সামুদ্রিক মৎস্য সম্পদ সম্পর্কে জানলাম। এখন একটু এদের উৎপাদনটা দেখব। দেখো বন্ধুরা আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদের যদি উৎপাদন দেখি তাহলে ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন দেখতে পাচ্ছি কত, 2014-15 সালে এগুলো সবই লাখ মেট্রিক টনে আছে, 0.85 লাখ মেট্রিক টন, 2015-16 অর্থ বছর এটি 1.05 লাখ মেট্রিক টন, 2016-17 সালে এটি 1.08 লক্ষ মেট্রিক টন, 2017-18 সালে এটি 1.2 লক্ষ মেট্রিক টন, এবং 2018-19 সালে প্রক্ষেপিত অর্থাৎ এটি আশা করা হচ্ছে এটি হচ্ছে 1.22 লক্ষ মেট্রিক টন, এবং আর্টিসানাল হিসেবে যদি বলি তাহলে সেটি হচ্ছে 5.15 লক্ষ মেট্রিক টন, এবং 2015-16 সালে এটি 5.21 লক্ষ মেট্রিক টন, এবং পরবর্তীতে 5.29 লক্ষ মেট্রিক টন আমরা দেখি এটি কত সালে, আমরা দেখি 2016-17 সালে। এবং আমরা যদি 2017-18 সালে একটু দেখি তাহলে আমরা 2018 সালে আমরা দেখতে পাচ্ছি যে 2017-18 অর্থ বছরে এটি আমরা দেখি 6.35 মেট্রিক টন হতে। বন্ধুরা আমরা এরপর 2018-19 সালে যদি দেখি তাহলে এটি আর্টিসানাল যে সামুদ্রিক মৎস্যের উৎপাদন সেটি বেড়ে 5.42 লক্ষ মেট্রিক টন হয়, এবং এর আগে 5.35, আর মোট উৎপাদন যদি বলি তাহলে 2014-15 সালে এটির উৎপাদন ছিল 6 লক্ষ মেট্রিক টন, 2015-16 সালে মোট উৎপাদন 6.26 লক্ষ মেট্রিক টন, এবং 2017-18 অর্থ বছরে এই উৎপাদনটি 6.37 লক্ষ মেট্রিক টনে এসে দাঁড়ায়, 2017-18 সালে এটি 6.55 লক্ষ মেট্রিক টন, এবং 2018-19 সালে এটি প্রক্ষেপিত বা অনুমিত এটি হচ্ছে 6.64 লক্ষ মেট্রিক টন সামুদ্রিক মৎস্য উৎপাদনের লক্ষ্যটি নেওয়া হয়েছে 2018-19 সালে, ঠিক আছে, বা এরকম ধারণা করা হচ্ছে যে এতটুকু উৎপাদন হবে। তাহলে বন্ধুরা আমরা বাংলাদেশের যে এই মৎস্য সম্পদ
সম্পদগুলো আছে সেগুলো সম্পর্কে তো আমরা জানলাম, তাই না? আমরা পশুপালন সম্পর্কে জানলাম, মৎস্যপালন ক্ষেত্রে যে দুটো ভাগ সেগুলো সম্পর্কে কিন্তু খুব ভালোভাবেই আশা করি আমরা জানতে পেরেছি। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।